বড়দেরকে বরণ করে নিতে উৎসব আমেজ রাজধানীর বিভিন্ন গির্জায় খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে চলছে প্রস্তুতি গোশালা সাজানো আলোকসজ্জা সহ প্রস্তুতির ব্যস্ততা এদিনে আমরা মনে করেন ঘরে বিভিন্ন রকম ভাবে সাজে সজ্জিত করি তারপর নানা ধরনের পিঠা আয়োজন করি শুধু বাহ্যিক নয় বড় দিনকে বরণ করে নিতে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রস্তুতি তাই পাপ স্বীকার করে নিজেকে শুদ্ধ করে নিতে প্রার্থনা পাপ স্বীকার স্যাক্রামেন্ট গ্রহণ করার একটা আমাদের সংস্কারীয় দিক এটা খুব গুরুত্ব পায় আমরা একদম পবিত্রভাবে এই অনুষ্ঠানটা আমরা উদযাপন করি সৌহার্দ্য সম্প্রীতির এই বাংলাদেশে ধর্ম যার যার উৎসব আনন্দ সবার প্রতিবারের মতো এবছরও শান্তিপূর্ণ উৎসব উদযাপনের প্রত্যাশা তাদের যিশু খ্রিস্টের জন্মোৎসব মানে আমাদের ভালোবাসা আদান প্রদানের সময় সহভাগিতার সময় আইন শৃঙ্খলা সব দিক থেকে আমরা সরকারের যথেষ্ট সহযোগিতা পাই এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলগুলো সেজেছে নানা রঙে ঝলমলে ট্রি গোশালা আর শিশুদের প্রিয় প্রস্তুত বাচ্চারা এসে এসে তাদের নিয়ে এনজয় করতে পারে বিভিন্ন বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটিস থাকবে এই পৃথিবী হবে শান্তিময় ভরে উঠবে হাসি আনন্দে এমনটাই প্রত্যাশা যিশুর অনুসারীদের স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা